সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ ভূমিকা রাখতে পারলে লাভবান হবেন চাকরি প্রার্থীরা। নতুন বাংলাদেশে নিয়োগের সময় রাজনৈতিক কিংবা মতাদর্শগত বৈষম্য দেখতে চান না তারা। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কিছু শিক্ষার্থী বলছেন তিনবারের বেশি বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বিগত দিনে বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসলেও অন্তর্বর্তী সরকার 2 বছর বাড়িয়ে 32 করেছে চাকরিতে প্রবেশের বয়সসীমা। সরকারের এমন সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন শিক্ষার্থীরা, বলছেন এমন সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। আমরা সাধুবাদ জানাই, কারণ বিসিএস মোটামুটি লেন্দি প্রসেস। এটা দেখা যায় বিসিএস ক্লিয়ার করতে গিয়ে 4 থেকে 5 বছর বা তার বেশি সময় লেগে যায়। তো এর ফলে যেটা করি সেটা আমাদের জন্য একটা মানে মোটামুটি পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। যে 35-এর পক্ষে যেটাই দুইটাই রেখে 32 বছর যেটা দিয়েছে, এটা আমি সরকারের যেই ডিসিশনটা আমি সম্পূর্ণ যুক্তিযুক্ত মনে করছি। এটা যদি 32 করা হয়, 32টা একটা পজিটিভ, 32 থেকে 32 সেটা অনেক পজিটিভ। সিদ্ধান্ত অনুযায়ী একজন চাকরি প্রত্যাশী সর্বমোট 3 বার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে নিয়োগ বোর্ডে। শিক্ষার্থীরা বলছেন 3 বার নির্দিষ্ট না করে উন্মুক্ত রাখা যেতে পারে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি। যারা আগে 3 বার দিয়েছে, নতুন করে তারাও আবার 3 বার সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা যারা নতুন তারা তো শুধু 3 বারই সুযোগ পাচ্ছে, আর সুযোগ পাচ্ছি না। 3 বার বেশি দেওয়া যাবে না, এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা এখন থেকে কার্যকর না করে একটু সময় দেওয়া উচিত, যাতে স্টুডেন্টরা হচ্ছে নিজের আগে ডেপ্টের দিকে বেশি যোগ দিবে, রিসার্চের প্রতি বেশি যোগ দিবে, নাকি বিসিএস এর প্রতি বেশি যোগ দিবে, এই বিষয়টা চিন্তা করার সুযোগ স্টুডেন্টদেরকে দেওয়া উচিত। এছাড়া নিয়োগ বোর্ডে অযাচিত ও রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে চলার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা। বয়স আর সময়সীমা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা মতনৈক্য থাকলেও বিসিএস এর ভাইবা বোর্ডে রাজনৈতিক প্রশ্নের পরিবর্তে দক্ষতা যাচাই হয় এমন প্রশ্নের সম্মুখীন হতে চান শিক্ষার্থীরা। তারা বলছেন পিএসসিকে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত করা যায়, তবে দেশ পাবে যোগ্য কর্মকর্তা, সেই সাথে এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।